কিন্তু তার যে প্রভু যা আমি প্রদান করছেন গতিমুক্তি মুখ্য মার্গ পাই তাহা যে আমি করবানি সে কথা নয় তেমন প্রভু জাঁপাইলে এমনি তো মো কাম করবেনি কিছু নির্দিষ্ট যে বচ্ছা নির্দিষ্ট সেমানে করবে আয় কিছু কইপারে না তেমন প্রভু কহিলেন এটি কম করা কইদেলে চরমরে যা লেখা হয়েছে তাহাই সত্য সমস্ত সেই প্রভু চরমকে হি দিয়েদেবে তেমন নিজ কাম কোন আপনার কাম প্রকৃতরে আপনার কাম হচ্ছে কোণ আমি সমস্তে কহতি বাবা কর্ম হি ভগবান মতো কে জন আসি পৌঁছু কহিল কর্ম হি ভগবান না কর্ম হি ভগবান কু লেখা হয়েছে না কি কথা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনের অর্জুনকে শ্রবণ করাইলে কর্ম হি ভগবান আপনার পুরো কৌন কর্ম ভগবান নুহে আমি কিন্তু না কর্ম ভগবান নুহে না কেমিটি কর্ম ভগবান নুহে না গীতার কেবে ভগবান কৃষ্ণ কহিবেনি কর্ম ভগবান বলে কাইকি না কর্ম যে গোটে প্রকার সে কথা নুহে কর্ম বি পুরো অনেক প্রকার প্রভু চরমরে মধ্যে তা ব্যাখ্যা করেছেন যে কর্ম বি অনেক প্রকার বিকর্ম অকর্ম কুকর্ম সুকর্ম কর্ম বি অনেক প্রকার যদি কর্ম ভগবান তাহলে আমি ধরা যাও কুকর্ম করিবা তাহলে সে কুকর্ম তো ভগবান হয়েছে কর্ম ভগবান কি কর্ম ভগবান গীতারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কইছেন কর্ম ভগবান নুহে কর্ম যোগ হচ্ছে ভগবান কর্ম ভগবান নুহে কর্মযোগ কর্মযোগর অর্থ কোণ আমি সমস্ত অনেক কাম করছি আোগ শব্দ অর্থ কোণ যোগ শব্দ অর্থ হচ্ছে মিলন যেটি কর্ম করছে সবু কর্ম যাঙ্ক চরণার বিন্দুরে উৎসর্গীকৃত যাঙ্ক সে চরণার বিন্দুরে সমর্পিত সে প্রভু ইয়ে হচ্ছে কর্মযোগ সম্পূর্ণ যেটি যাবতীয় কর্ম করছে সবু কর্মরে প্রভুকে যোগ করা সবু কামরে প্রভুকে জোড়ি দেওয়া প্রভুকে মিশাই দেওয়া তাঙ্ক সহ মিলন হয়েযা তাহাই তো হচ্ছে প্রকৃত কর্মযোগ তেমন প্রভু নিজে কহিলেন গীতার মধ্যে ভগবান কৃষ্ণ কহিলেন কর্মযোগ হি ভগবান তেমন কর্মধারা ধর্মধারে মজি রুহতু ভগবানের শ্রী চরণার বিন্দুরে সমর্পিত হতু আর নিশ্চিত ভাবে প্রভু যাহা কহিছেন যাহা কথা দিয়েছেন তাহা নিশ্চিত করিবে ইহা নিঃসন্দেহ দ্বিতীয়রে এই সৎসঙ্গ যে সৎসঙ্গের দিনে মতো মধ্যে প্রভু দর্শন দিয়ে যদি ছোটিয়া রিয়াটি কহিবি এই সৎসঙ্গ প্রভু দিনে মতো বি দর্শন দিয়ে প্রত্যক্ষ নহলে বি পরোক্ষরে কেমিটি না আমার সৎসঙ্গ থাকে এই শীত দিনরে নভেম্বর মাসে শীত দিন আজ্ঞা অনুগুল অনুগুল তেন্তুলে গোটে জায়গা গোটে পাহাড় উপরে প্রবচন আমার প্রভুঙ্ সৎসঙ্গ একটু আমি যাই প্রবচন পাই প্রবচন কার্যক্রম চাল আীতরে লোক মানে সব ফরুচান তুমি সৎসঙ্গ তাঁর শীঘ্র আরম্ভ করেদেলে মতো কে বাবা আপনার ঠিক সাতরে চড়িবে মঞ্চকু ঠিক আঠে সারিবে শীত দিন না তুমি আমার নটা ভিতরে যদি সৎসঙ্গ পুরা একাথে কার্যক্রম সব সারিদা প্রভুক আরতি বিরতি পুরা সব নটা ভিতরে আমার সব টোটাল কাম সরব তুমি বেশ সময় আপনার কহবি যে পাহাড়িয়া এরিয়া আপনার অল্প সময় যেত কহবে আউ বেশ সময় আপনার কহবে ওটা আমি কহিল হো আজ্ঞা কহিবু কোণ সৎসঙ্গ সরল খুলগলা যেত ভাবিলে আরতি সব সরব নটা বেলু কিন্তু প্রবচন সরিলা নটায় কাইকি না মতো এপটে প্রভু দর্শন দেছেন না কেমিতি প্রভু দর্শন দেছেন সেইদিন মুখ সেমি এতে তাকে মুন্ডকু নিয়ে নিল না প্রভু বাড়ি সন্ত সঙ্গ অটে মোর নিবাস মতো মুন্ডকু নিয়ে হ কৌছ সন্ত সঙ্গ অটে মোর নিবাস এটা আমি থিওরি কৌতু কিন্তু প্রাকটিকাল দেখিলি সেইদিন প্রভু সৎসঙ্গরে অমিতি অঠাৎ চারি যুগর প্রমাণ চালিছে প্রভু কেমিতি চারি যুগরে অবতীর্ণ হলে আর কেউ রূপে অবতীর্ণ হলে এই সময়ের দ্বাপর যুগ কথা আসি পৌঁছিগাল গোবিন্দ ভাই অনেকা গোবিন্দ ভাই অোবিন্দ ভাই আইলে পাড়িয়া হিসাবে মো সহ গোবিন্দ ভাই যাই গোবিন্দ ভাই পাড়ি ধরতে শিখুন তেমন দ্বাপর যুগ চরম উপরে মতো দিয়েছেন চরম শব্দ অর্থ কোণ চরম উপরে আপনার আলোচনা করবে তেমন এমিটি যুগর কথাকে নিয়ে যুগ পুরুষঙ্কর কথাকে নিয়ে যুগ মহাত্ম্যকে নিয়ে দ্বাপর যুগের কথা আসি পৌঁছিগাল দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ যে বংশীকে ধারণ করে সে বংশীকে নিয়ে গোটে সুন্দর গীতভজন গাইলে আজি মধ্যে গাই দিয়েছি বৃন্দাবনে বংশীকে বজাইলা বৃন্দাবনে বংশীকে বজাইলা
বনে বসিকে বজাই বৃন্দাবন বিহারি লাল কি কহিল বৃন্দাবন বংশী কে বজাই না যেমিটি বংশী বাজুছি ভাই বংশী বজা কু কে না কে তবলা হারমোনিয়াম বাজুছি হঠাৎ আউ কাহ কানকু শুয়াইথু ন শুয়াইথু রানি গোবিন্দ রায় মতো কলা বাবা গোবিন্দ মতো সে কানে কৌন বাবা কোটে বংশী শব্দ শোভাচ্ছি মু সে পর্যন্ত কৌনি কোটি কলা বাবা পাখানে মধ্যে কে বংশী বজাউ বাবা কোটে বংশী শব্দ শোভাচ্ছি একটু মু কলি তমুকু কে কাছে যাচ্ছি মতো বি শোভাচ্ছি ইয়া বুঝিলেও কেউ শোভাচ্ছি আজ্ঞা দেই পচারলি গুরুবাবু বংশী শব্দ শুভুছি কি কাউ শুভুছি টিকা আম দুজন শুভুছি গোবিন্দ ভাই আমি দুজন সাক্ষী হঠাৎ দেখি জন বংশী বজাউছি এই যদি বংশী বাজুছি হঠাৎ কি জন বংশী বজাউছন্তি মু আশ্চর্য হয়েগেলি কোন প্রবচন চালিছি বংশী তো বজাও কে নাহান্তি তেণু বংশী বাদক তো নাহান্তি বংশী শব্দ আসুছি কোউঠু বংশী শোন আসুছি কোউঠু সে বংশী কি বজাউথিলে বৃন্দাবনে বংশীকে বজাইলা সাক্ষাৎ প্রভু বজাউথিলে যদি কি বজাই থাকে সমস্তকে শোনা যাইতা বংশী বংশীটি বাজুছি সমস্তকে শোনা হচ্ছে না কিন্তু বংশী বাজু কি আমার দুই জনকে শোভাচ্ছি বা গোবিন্দ হয়ে কি মতো আর কাউ শোভা মতো গোবিন্দ আসিকে শাড়ি কানরে কৌন যে বাবা কোনো বংশী শব্দ গোটে মতো শুভুছি আর তোমাকে শুভুছি কি হ্যাঁ মতো শুভুছি আর কি কথা বুঝিওনি মু কহিলি গোবিন্দ ভাই তুমি পুরা সৎসঙ্গে হয়ে রইছ তুমি হচ্ছ গোপী কিন্তু ব্যাপার যুগরে তুমি গোপী হিসাবে এটি বসছ কাইকি কৌছি না সত্য সংগঠে রাসর ক্ষেত্র দেখি পারিব তুমি দিব্যনেত্র যে সৎসঙ্গে এই সিংহাসন উপরে প্রভুকে দর্শন করে পারে যে সৎসঙ্গে সিংহাসন উপরে প্রভুকে দর্শন করে পারে যেত আসলে প্রভু দর্শন করা তোর কোণ লাগিলাম চমকি পড়লি হঠাৎ প্রভু তোর দর্শন মতো লাগিলা সাক্ষাৎ যেমন প্রভু কইছেন সিংহাসন উপরে না তুমি কাই ধান তারা কি নবই কইলা সহজরে মতে কান্দি পারে না সহজরে মু কান্দে না আগুরু কানুথিনি বলি ঠাকুরঙ্ক পাখে সবুদিন মোর কান্দিয়ার গোটে ব্যবস্থা থিলা সবুদিন মু যেমতিলে কান্দে ঠাকুরঙ্ক পাখে কইলি কইলি কোন প্রভু মোর জন্ম দিছ মতে কদুজ গোটে কোন সবুদিন কোন ওডে কান্দি আউ প্রভু তারপরে কোন সবুদিন আগু জন্ম বাটারু প্রায় মু সবুদিন কান্দি কোন পে সবুদিন কোন সোটে কারণ বসত কি বিনা কারণ রে কান্দি সবুদিন কিন্তু প্রভু কইলি প্রভু কোন মোর কান্দুছ কোন মতে কোন তুমি তম সন্তান কেশব সন্তান মোর তুমি কান্দিবি বলি তুমি সই পারুছ আর পুয়ের লোহ দেখি সই পারুছ তুমি ঠাকুর পাখে কইল কইল কোন পুয়ের লোহ দেখি তুমি সই পারুছ কেমিতি ঠাকুর বা সে তো প্রভু সেদিন ঠাকুর কন্দেই না বহুদিন পরে আজ এইটি কান্দি বহুদিন পরে ডাকুর প্রায় বহুদিন লোহ আসুনা পরে মু চিন্তা কলি ঠাকুর মতো লাগিলা প্রভু যেমিতি বিরাজমান করেছেন ওটা কোন মতো চমকি হইনি সাক্ষাৎ প্রভু বিরাজিত না তুমি সেই স্থান সম্পূর্ণ অলগা না প্রভু যোগ্য অনেক সেই স্থান সম্পূর্ণ অলগা তুমি সৎসঙ্গটিয়ে মোর নিবাস সৎসঙ্গে কাল ন করি প্রবেশ এটি কাল প্রবেশ করি পারে না কাল মধ্যে প্রয়োগ করে সৎসঙ্গকে আসিয়া পাই তুমি সৎসঙ্গ তো সৎসঙ্গ পুনি ব্রহ্ম অনাক্ষর শান্তি মহাযজ্ঞরে সাক্ষাৎ ব্রহ্মকে দর্শন করি তাঙ্ক সহিত সঙ্গলা ব্রহ্ম কারণ ব্রহ্মকে নিয়ে গীতা কুহন্তু আর ব্রহ্মক সংজ্ঞা যদি আপনার জাঁয়া চাহিবে সম্পূর্ণ চরমরে প্রভু দিয়েছেন ব্রহ্ম কৌদিন গোটে চরমরে পড়ে দিয়েছিল মোট মনে নেই স্পষ্ট আজ পর্যন্ত মনে পড়ুছে দুই নম্বর চরমরে প্রভু কইদিয়েছিল বলে সে নম্বর চরম বি মনে রেখেছি কৌদিন পড়েছিল মোট মনে নাই মানে বহুদিন তলে পড়েছিল চরম দুই নম্বর চরম দুই নম্বর চরম গোটে কেউ টপিক্রে প্রভু অতি সুন্দর ভাবে ব্রহ্ম শব্দ প্রকৃত অর্থ কোণ দুই নম্বর চরমরে ডিটেলস ব্যাখ্যা করছেন ব্রহ্ম কৌঠি লে আর ব্রহ্ম কেমিতি সৃষ্টি হলে সম্পূর্ণ ব্যাখ্যা যেত কিছু নতুন শূন্য কিছু বি নতলে ব্রহ্ম হরিদ্রাবর্ণর গোটে বিন্দু হয়েকি প্রভু চরমরে কিন্তু হরিদ্রাবর্ণর গোটে বিন্দু হয়েকি ফলত স্থূলরে
সূক্ষ্মরে কারণরে ব্রহ্মকে দ্বিধাংশে ভাগ করা হয়েছে, মানে দুই ভাগে ব্রহ্মকে বিভক্ত করা হয়েছে। স্থূলরে মধ্যে দুই ভাগে, কিন্তু স্থূলরে অব্যক্ত ব্যক্ত, স্থূলরে অব্যক্ত ব্যক্তরে সূক্ষ্মরে মহৎ ব্রহ্ম প্রকাশিত ব্রহ্ম, স্থূলরে সূক্ষ্মরে বোল আনন্দে স্থূলরে সূক্ষ্মরে কারণরে সাক্ষাৎ নিজে ব্রহ্ম বিরাজমান করেছেন। এবং এমিটি ব্রহ্মকে দুই ভাগে বিভক্ত করা যাই তা সম্পূর্ণ প্রভু চরম শাস্ত্রে কেছেন। এবং ব্রহ্মকর সৃষ্টি কেমি তার সম্পূর্ণ সংজ্ঞা নিরূপণ করেছেন, নিরূপণ করেছেন প্রভু। ব্রহ্ম কি, ব্রহ্মর যথার্থ অর্থ কণ, ব্রহ্মর প্রকৃত অর্থ কণ, সবু চরমরে। কারণ প্রভু সমস্ত শাস্ত্রর মীমাংসা, যেত শাস্ত্র আপনার দেখুন তো গীতা ভাগবত অষ্টাদশ পুরাণ, অঠর গোটি পুরাণ না, এই অষ্টাদশ পুরাণর সম্পূর্ণ মীমাংসা কোটি প্রভু করেছেন, চরম শাস্ত্রে করেছেন সম্পূর্ণ মীমাংসা প্রভু তাঁকর চরম শাস্ত্রে করেছেন। থরে চরম শাস্ত্রকে অধ্যয়ন করতু, পড়ু শাস্ত্র পাঠ যা হো, মতো বহু আনন্দ লাগিলা। সবুদিন চরম শাস্ত্র পাঠন ব্যবস্থা অচ্ছ শাস্ত্র পাঠ সবুদিন, কারণ প্রবচনের শস্য করবে আমি কে সময় কম কহব, কে সময় সাংে সাংে প্রবচন সরব, তৎপরে শুনলা আসে আজি কহবে কিছু কথা প্রমাণকে শ্রবণ করবে, শুনলা আসবে আমি বেশ সময় কহব না, অল্প সময় ভিতরে কথাবস্তু বিশ্রাম দিয়ে দেবে, দশটা সুদা কথা বিশ্রাম, তারপরে বাবা আসবে, বাবা প্রমাণ কহবে। তো ইয়ে সৎসঙ্গে প্রকৃতির তাহা না, কারণ অনেকবার বি আমি কিছু গুরু ভাই ভী মানুষ কইছু, ভাই মানে সৎসঙ্গ তো মতো ডাকুন কি শাখা কু তো ডাকুন না, কিন্তু না প্রভু গোটে বাণী কিন্তু শাখা কু সজাড়ি শাখারে বস, শাখা কু সজাড়ি শাখারে বস, সেইটি প্রকৃত অনুভব তুমি পাইপার, সেই অনুভবর ঠাকুর প্রভু অনুভব ঠাকুর অবিরাশ কিন্তু না অনুভবরে সর্বথাই সবু অছি কোটি অনুভবরে, কিন্তু প্রভু এলো অনুভবর ঠাকুর সুন্দর ভজন প্রভু কৃষ্ণ। তুমি অনুভবর ঠাকুর, তুমি অনুভবর ঠাকুর, তুমি অনুভবর ঠাকুর, চিত্তা চিত্ত নারী শ্রীগুরুস্বামী কি প্রভু কেমি ঠাকুর না, তুমি অনুভবর ঠাকুর, প্রভু হলে অনুভবর ঠাকুর। আজিকাল তো বহু ভাই মানে কোণ করছেন যে অনুভূতি ব্যক্ত করে দেবেন, ইয়ে হচ্ছে মো অনুভূতি, মো অনুভূতি, প্রকৃতরে অনুভূতি কাহা পাখে কুহা যায় না, আমি কোন শাস্ত্রীয় মত অনুভূতি নিজ অনুভূতি কাহা পাখে কুহা যায় না, যে আমার অত্যন্ত বিশ্বস্ত হ্যাঁ অত্যন্ত নিজর আমি তাকে পাখে কহিবা অনুভূতি, এই অনুভূতি আমি অনুভূতি তেমন এই যে অনুভূতি কহিল আপনার, এই অনুভূতি কেবল গোবিন্দ ভাই মো পাখে ছিল আর কাহা পাখে নথিলা, কিন্তু কাই কইল আপনার মানে কোনো বিশ্বস্ত নুহতি, সব গুরু ভাই না আমি সমস্ত গোটিয়ে বাপার সন্তান, তোর ভাই মানে কইবি না, মো কাউ ভাই বলে মানে সমস্ত আমি নিজর না, গোটিয়ে বাপার সন্তান, গোটিয়ে পরিবার আমি সমস্ত, তুমি এটি কইবার কিছু অসুবিধা নাই, সমস্ত এটি আমার বিশ্বস্ত তোর সাক্ষাৎ পরমাত্মা পরম ব্রহ্ম এইটি পুরি মধ্য ব্রহ্ম শব্দ অর্থ শাস্ত্রে কুচেন আদিগুরু শঙ্করাচার্য, ব্রহ্ম কি, ব্রহ্ম কি না ব্রহ্ম সত্য জগত মিথ্যা, এটি ব্রহ্ম শব্দর ব্যাখ্যা মধ্যে করছেন এবং জগত শব্দর ব্যাখ্যা মধ্যে করছেন, ব্রহ্ম ব্রহ্ম কি না যে সত্য সেই যে সত্য যাকে দেখুন জনপ্রভু যেমনি আমি পূর্বে কুতু আপনার মানুষ যেতবে শূন্য ভাষণ কিছু বি ন সেতবে ব্রহ্ম হরিদ্রা বর্ণর গোটে বিন্দু হয়ে ব্রহ্ম
এবে মধ্যে ব্রহ্ম সাক্ষাৎ সিংহাসনে বিরাজমান করেছেন মন মন্দির মুকুলা রাখিছি মন মন্দির মুকুলা রাখিছি মন মন্দির মুকুলা রাখিছি মন মন্দির মুকুলা রাখিছি আস আস মুকুলা রাখিছি আস আস ভগবান মন মন্দির মুকুলা ভগবান আসি মন মন্দিরে বিরাজমান করছেন কারণ এই ব্রহ্ম সত্য পুরী মধ্যে কুচন্তি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান সত্যতি অর্থ গোটে উদাহরণ স্বরূপ আমি ধরা ধরলে শব্দ গোটে জল উদাহরণ স্বরূপ জল আমি তাকে ওড়িয়ারে কই দেউছে পানি হিন্দিরে কুচন্তি পানি বঙ্গলারে কুচন্তি জল ইংলিশে কুচন্তি ওয়াটার আর গ্রিকরে কোন কুচন্তি আকুয়া এ ঘরে ঘরে সমস্ত মত আকুয়া ঘরে ঘরে সমস্ত মত কোন আকুয়া গড়া কথাটা হচ্ছে গোটি পানি কিন্তু না তার কেতে বড় কেউ ভাষায় কি কে তার সেমি কিছু নির্ঘণ্ট করা যায় না সেমিতি ব্রহ্ম তাকে যে জ্ঞানী সে কে সাক্ষাৎ ব্রহ্ম যে ভক্ত সে কুচন্তি এনে সাক্ষাৎ ভগবান যে শিষ্য সে কুচন্তি সাক্ষাৎ গুরু তুমি অনাকার একাকার জগতরে সারা তুমি অনাকার একাকার জগতরে সারা তুমি পরমন্ত্র সেই পরমাত্মা পরম ব্রহ্ম যে সত্য তাকে কি কেতে ভাষা দিয়ে প্রভুকে আয় অলঙ্কার দিয়ে কুচন্ত মন্তর ভগবান জ্ঞানীক সে ব্রহ্ম কে তাকে কেতে প্রকার নারী প্রভুকে স্তুতিস্থল প্রার্থনা করছেন কী যেতবে মতো কি কিন্তু সচ্ছল পরিচালনা করবে আলোচক প্রবচক কেশব দাস বিকৃষ্ণকে টিকি মঞ্চাসন করবে মতো সেটি হস না আমি আলোচক মু প্রবচক কৌ মানে পড়ব পুরো মু প্রবচক আলোচক পুরো আমি আলোচনা করব কেন
যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত হস্ত নুমন্তি দিবেশ্বর ইয়ার অর্থ কোন যং যৌ দেবতা কো সাক্ষাৎ ব্রহ্মা রুদ্র ইন্দ্র তাকর চরণারবিন্দ কো স্তুতি করুচন্তি যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত হস্ত নুমন্তি দিবেশ্বর আরে বেদে সাঙ্গ পদ ক্রম পরিষদে আরে গায়ন তিন্নম সাবগা যৌটি সামবেদ প্রভুঙ্কর গান করুচন্তি বেদ মানে নেতি নেতি বলি কহুচন্তি নেতি নেতি কহি যা সগুণ করই নিরন্তর গান যৌটি বেদ মানে নেতি নেতি কহুচন্তি পুণি ধ্যানা উপস্থিত তদক তেন মনসা পশ্যে তিন্দন যোগিন ইয়স্যান্তম ন বিদুহু সুরা সুরা গড়া দেবায় তস্মে নমঃ যৌটি ধ্যান করুচন্তি কে খালি যে দেবতা সুখ থানু সুর কহিলে দেবতা অসুর কহিলে রাক্ষস উভয় দেবতা রাক্ষস যাহাকে ধ্যান করছেন পুরো তাঙ্ক মহিলা পুরো প্রবচক আলোচক কইবে তাঙ্ক মাধ্য শ্রী কেশবচন্দ্র মাধ্য পুরো আমি কইব ই সম্পূর্ণ অসম্ভব মুখ মুখ তুমি যেমিতি প্রভু কৃপা করতে যেমিতি প্রভু করুণা করতে সেমিতি হি আমি প্রভুঙ্কর কথা কুচু নজর তাই কিছু সবই তাঙ্কর কথা ত্রিব্রহ্ম যে সত্য সত্য যা খিলা যা অছু যুগ যুগ ধরে রইব তাহাই সত্য তুমি ব্রহ্ম হইলে সাক্ষাৎ সত্য বা গুরুদেব বা বৈকুণ্ঠ ব্রহ্মচারী গোটে সুন্দর ভজনরে কহিলে সত্য শিব সুন্দর হে সংসার কারণ শরণ রক্ষা সর্ব সংকট নাশ ধর্ম সুখ শান্তি প্রেম দাতা চৌধুরী তর জানি বিষ্ণু বিদ্যা মাতা প্রেম সত্য শিব সুন্দর সংসার কারণ শিব সুন্দর সংসার কারণ বল শিবর স্বামী কি যে সত্য যে সুন্দর যাহা তিনি কালে অছন্তি সাক্ষাৎ সত্যময় পুরুষ সত্য সত্য পুনঃ সত্য সত্য মেব সুনিশ্চিত নাস্তি দেব নাস্তি বাক্য নাস্তি পূজ্য গুরুত্ব পরম এর সাক্ষাৎ সত্যময় পুরুষ তো সেই সত্যময় ব্রহ্ম যিকি অত্র তত্ত্ব সর্বত্র বিরাজিত যে সবুঠি অছন্তি কাষ্ঠঠর আরম্ভ করি পাতার পর্যন্ত সবুটি ভগবান অছন্তি কেমিতি না সকল ঘটে নারায়ণ গোবিন্দ বসন্তি পরম কারণ গোবিন্দ 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 সকল ভক্তি নারায়ণ গোবিন্দ অত্যন্তি পরম কারণ গোবিন্দ গোবিন্দ হরি হরি হরে গোবিন্দ পারে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বল শ্রী গুরু স্বামী কি সকল ঘটে নারায়ণ বসন্তি পরম কারণ কাষ্ঠ পাতাল পরতৃণ এ সর্ব ঘটে নারায়ণ জনন্তু বিষ্ণু প্রায় মনে নমহি তাহাঙ্ক চরণে তুণ্ডে বলাই হরি হরি ভো জগন্নাথ দৈতারি যৌঠি সমস্ত জনমানস সমস্ত ভক্ত সমস্ত জ্ঞানী কৃপাংশু সজ্জন সমস্তে যাহাঙ্কর শ্রীচরণার ভিতরে সমর্পিত এবং সমস্ত ভিতরে সে পরমাত্মা সকল ঘটে নারায়ণ বসন্তি পরম কারণ কাষ্ঠ পাষাণ তরুতৃণ প্রভু কাঠটি মধ্যে অছন্তি পাষাণটি মধ্যে অছন্তি শুনিথিবা
ଆମ ପ୍ରଭୁଙ୍କର ତିନି ନମ୍ବର ଚରମର ବାଲ୍ୟକାଳ ଧର୍ମ ଧନ ମୁଁ ଶୁଣିବି ଧାମାଙ୍କ କଥା ଭକ୍ତ ଧାମା ପଥର କୃଷ୍ଣ ପଥରକୁ ନିଜ କୃଷ୍ଣ ରୂପରେ ବରଣ କରି କୃଷ୍ଣଙ୍କ ଦର୍ଶନ ପାଇଗଲେ ଭକ୍ତ ବାଜରା ରୁଟିକୁ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ରଖିଥିଲେ ଏଇ ରୁଟିକି ଠାକୁର ଆସି ଖାଇବେ ଠାକୁର ନିଜେ ଆସିଲେ ବାଜରା ରୁଟିକୁ ମଧ୍ୟ ଖାଇବେ ଭକ୍ତ ତ ଦଉଛି ଆଉ ପ୍ରଭୁ ତାକୁ ମଧ୍ୟ ଆସି ଆନନ୍ଦରେ ପାଇଲେ ତେଣୁ ପ୍ରଭୁ ନିଜେ ଭକ୍ତ ବସ୍ତ୍ର ଶରଣାଗତ ବସ୍ତ୍ର ସେ ଭକ୍ତିରେ ବନ୍ଧା ସେ ଭାବରେ ବନ୍ଧା ମହାପୁରୁଷ ଚିତ୍ତାନନ୍ଦ ତାଙ୍କ ଅଷ୍ଟ ଗୁରୁଜରୀରେ ଅତି ସୁନ୍ଦର ଭାବରେ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି ଭାବ ବି ନଦିଆ ଠାକୁର ଭକ୍ତ ବତ୍ସଳ ହରି ଭକ୍ତଙ୍କ ପାଇଁ କରେ ବର ଠାକୁର ଭକ୍ତ ଭକ୍ତଙ୍କ ପାଇଁ କୈବର ଦଶ ପୁରତି ସ୍ୱାମୀ କି ଭାବ ବିନୋଦିଆ ଠାକୁର ଭକ୍ତ ବତ୍ସଳ ହରି ଭକ୍ତଙ୍କ ପାଇଁ କଳେବର ଦଶ ମୂରତି ହରି ଭକ୍ତଙ୍କ ପାଇଁ ଭଗବାନ କେଶବ ନାରାୟଣ ଦଶବତାରକୁ ଧାରଣ କରିଛନ୍ତି ଆଜ୍ଞା ପ୍ରଭୁ ହେଲେ ସାକ୍ଷାତ ଅବତାରୀ ନା ପ୍ରଭୁ ସାକ୍ଷାତ ଅବତାରୀ କାହିଁକି ନା ଯେତେବେଳେ ଭକ୍ତ କବି ଜୟଦେବ ଦଶବତାର ସ୍ତୋତ୍ରଙ୍କୁ ରଚନା କରିଥିଲେ ପ୍ରଳୟ ପ୍ରୟୋଗୀ ଜୟଭୂତ ବାହିତ ବହିତ ଚରିତ୍ର ଜୟ ଜଗଦୀଶ ହରି ବୋଲ ଆନନ୍ଦେ ଆହୁରି ଆସିଲେ ଛାତି ଫାଡିକି ହରିବୋଳ ଦେବା କଥା ବୋଲ ଆନନ୍ଦେ ଅର୍ଥ କଣ ସମସ୍ତ ଅବତାର ସେଇ କେଶବଙ୍କ ଠାରୁ ଆସିଛନ୍ତି ଆଉ କେଶବଙ୍କ ଠାରୁ ଭିନ୍ନ ହେଉଛନ୍ତି ସମସ୍ତ ଅବତାର କେଶବ ଧୂତ ମୀନ ଶରୀର କେଶବ ଧୂତ କଚ୍ଛପ ରୂପ କେଶବ ଧୂତ ଗୁପ୍ତ ଶରୀର କେଶବ ଧୂତ କଳ୍କି ଶରୀର ସମସ୍ତ ଅବତାର ତାହାଙ୍କ ଠାରୁ ଆସିଛନ୍ତି ଅବତାର ଦେଖିଲେ ସତରେ ନିଜ ମନକୁ ଥରେ ଟିକେ ନିଜ ପ୍ରଶ୍ନ ପଚାରନ୍ତି କାହିଁକି ନା ମନ ତୋହର ନିଜ ଗୁରୁରେ ଉଦ୍ଧବ ଆମ ଗୁରୁ କି ମନ ମନ ହେଉଛି ପ୍ରକୃତରେ ଆମ ଗୁରୁ ତୁ ନିଜ ମନକୁ ତୁମେ ପଚାର ତୁ ମନ ହିଁ ମନ୍ତର ଦେଇଦେବ ସତ କଥା ଆମେ କେଡ଼େ ଭାଗ୍ୟବାନ ଆଉ କେଡ଼େ ଭାଗ୍ୟବତୀ କାହିଁକି ନା ଯିଏ ସାକ୍ଷାତ ଅବତାରୀ ପୁରୁଷ ଯାହାଙ୍କ ଠାରୁ ସମସ୍ତ ଅବତାର ମାନେ ଅବତୀର୍ଣ୍ଣ ଆମେ ତାଙ୍କୁ ପାଇଛେ ଠିକ୍ ସେଣ୍ଟର ତାଙ୍କୁ ପାଇଛେ ପ୍ରଭୁଙ୍କୁ ପାଇଛେ ତେଣୁ ଅବତାରୀ ପୁରୁଷଙ୍କୁ ପାଇଛେ ମାନେ ତା ବୋଲି ଯେ ଆମେ ଅବତାରଙ୍କୁ ମାନିବା ନାହିଁ ବହୁତ ଅଛନ୍ତି ମଧ୍ୟ ନିଜକୁ ନିଜ ମନକୁ ମନ କହିବ କି ମୋ ଗୁରୁ ବଡ଼ ତୋ ଗୁରୁ ସାନ ତୋ ଗୁରୁ ବଡ଼ ମୋ ଗୁରୁ ସାନ ଇଏ ଦେବତା ବଡ଼ ସିଏ ଦେବତା ସାନ ରାମ ବଡ଼ କୃଷ୍ଣ ବଡ଼ କୃଷ୍ଣ ବଡ଼ ରାମ ସାନ ଇଏ କ'ଣ ପାଇଁ ତମେ ମାନ ଇଏ ମୋ ଇଷ୍ଟ ତମେ ମାନ ଇଏ ମାରଥିବ କିନ୍ତୁ ମୁଁ ଯେତେବେଳେ ଆସେ ଆଗେ ସବୁବେଳେ କୈବଲ୍ୟ ମଣ୍ଡପକୁ ଯେତେବେଳେ ଯାଏ ମୋତେ ବହୁତ ଆନନ୍ଦ ଲାଗେ କାହିଁକି ନା ପ୍ରଭୁ କେମିତି ଆମମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଏହି ପ୍ରେରଣାକୁ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି ଯେ ସମସ୍ତ ଗୁରୁଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ସମ୍ମାନ ଦେଇଥାନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ କୈବଲ୍ୟ ମଣ୍ଡପରେ ଯେପରିକି ମୋର ଯିଏ ସଦ୍ଗୁରୁ ବାବା ବୈକୁଣ୍ଠନାଥ ବ୍ରହ୍ମଚାରୀ ମହାରାଜ ସାକ୍ଷାତ କୈବଲ୍ୟ ମଣ୍ଡପରେ ମଧ୍ୟ ତାଙ୍କ ରାଜ୍ୟ ଯାଇଥିଲି ତାଙ୍କ ବିଗ୍ରହକୁ ଦର୍ଶନ କରି ଆନନ୍ଦ ଲାଭ କରିଥିଲି ସାକ୍ଷାତ ମୋ ଗୁରୁଦେବ ମଧ୍ୟ ବିରାଜିତ ସମସ୍ତ ସଦ୍ଗୁରୁମାନେ ଏହି କୈବଲ୍ୟ ମଣ୍ଡପରେ ବିରାଜିତ ମାନେ ସେ ସଦ୍ଗୁରୁମାନେ ମଧ୍ୟ ଆଜିର ପବିତ୍ର ବ୍ରହ୍ମ ଅଣାକ୍ଷର ଶାନ୍ତି ମହାଯଜ୍ଞର ପରମ ପାବନ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଲକ୍ଷ୍ୟ କରିବା ପାଇଁ
পরম পাবন কার্যক্রম কু দর্শন করিবা পাই সমস্ত গুরুবর্গ এই কৈবল্য মণ্ডপরে বিরাজিত এই ব্রহ্ম অনাক্ষর শান্তি মহাযজ্ঞ কু দর্শন করিবা পাই তোর আমি সমস্ত তাঁক পার্শ্বদ সমস্ত আমি তাঁকর পার্শ্বদ আর তাঁকর ভক্তি ভাগবত পুরো আর গোটি পদ অতি গড়ি শ্রী জগন্নাথ দাসন্ত্র সে জ্ঞান দেহি মচরণে আগে কবে ভক্তি করে অতি সুন্দর ভাবে ভাগবত কইলে সে জ্ঞান দেহি মো চরণে ভাবে ফটিব ভুক্য পণে আমি সমস্তে এটি ভগবানকর প্রভুঙ্কর ভক্তি প্রভুঙ্ক দাস তেমন দেখুন হরি কথা আরম্ভ না আমি আলোচনা করুলে ব্রহ্ম শব্দর অর্থ তেমন কথা কলে কুয়াড়ে আসি পৌঁছিলাম তেমন আলোচনা করুলে ক্ষমা করি দুষ্টতা।